জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ছিল না ধনী গরিবের বৈষম্য, খুব সহজে আপন করে নিতে পারতেন সকল বয়সী মানুষকে। বঙ্গবন্ধুর দরদী হৃদয়ে সেই ভালোবাসার কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রিপোর্ট সফল্য সুমনের। বঙ্গবন্ধু পরিবারের এ সদস্য ছিল শেখ রাসেলের খেলাধুলার সহপাঠী। পরিণত বয়সের আগেই তাকে হারাতে হয় প্রিয় বন্ধু রাসেলকে। ছোটদের প্রতি বঙ্গবন্ধুর হৃদয় নিঙ্গানো ভালোবাসা আজও স্মৃতিপটে ভেসে ওঠে শেখ মামুনের। রাসেল আমার একটু ছোট, কিন্তু আমরা একসঙ্গে খেলতাম। রাসেল খুব চঞ্চল ছিল এবং সবসময় ওর মনটা খুব উদার ছিল। কামাল ভাই, জামাল ভাই, রাসেল, আমি, আমরা আবহনী মাঠে যেতাম সকালে। আমরা মর্নিং ওয়াক করতাম অনেক সময়, যে বাঙালি ওনাকে হত্যা করতে পারে এটা ওনার কল্পনার বাইরে। কারণ উনি বাঙালিদের ভালোবাসতেন। উনি প্রত্যেকটা ওনার কাছে পরিবার আর পরিবারের বাইরের লোক বলে কোনো কথা, সবার অভিভাবক, উনি সবার আপনজন। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই মাত্র 4 বছর বয়সে চোখের সামনেই প্রিয় বাবার নৃশংস হত্যার দৃশ্য দেখতে হয় শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলুল তাপসকে। 15 আগস্টের সেই কাল রাতের কথা মনে করে আজও শিহরে ওঠেন তিনি। অনেক কষ্টের একটা স্মৃতি, সেটা হলো আমার বাবার লাশটা আমার মনে আছে। বাবার গলায় একটি গুলি লেগেছিল, সেই গুলির লাল রক্তের যেই ছাপটা সেটা আমার মনে আছে। বাবা একটি গেঞ্জি পরা শুয়ে আছে এবং লাশ বাবা মাকে নিয়ে যাওয়ার পরে অনেক রক্ত জমা পড়েছিল সিঁড়ির সেই উপরে আর কি। এটুকু এখন সান্ত্বনা পাই যে বিচার হয়েছে, রায় কার্যকর হয়েছে, যদিও কিছু খুনি হত্যাকারী এখনো বিভিন্ন দেশে পালিয়ে আছে। ভবিষ্যতে আর কখনো যাতে 15 আগস্টের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের রায় কার্যকর করা জরুরি বলে মনে করছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।